হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছো। তো গেছিলাম এক ষষ্ঠী পুজোতে, এই যে আমার কোলে আছে ওই আজকে মেন ব্যক্তি, এ হচ্ছে আমার আরেক ভাই, যে সবাই ওকে দেখেছো, দিবিয়া, আমার দাদা রানী। দিবিয়া রানীর এবার আমাদের 1 বছর কমপ্লিট হবে অক্টোবরে, কিন্তু মানে পুকুরিটা কিচ্ছু খেতে চায় না, কারো কোলে যেতে চায় না, ওই জন্য যাচ্ছিল না। আমাকে তো চেনে একটু, আমার কাছে থাকছিল, তারপরে ছিল, এবার গেলাম খেতে। যা লেগেছিল না খাবারগুলো, অপূর্ব ছিল। আমি আর বললাম না, এডিট করছি, জিভে জল আসছে। যাই হোক, দারুণ লেগেছিল, প্রত্যেকটা খাবার অপূর্ব ছিল, মাছটাও জাস্ট দারুণ ছিল। এদিকে আমি আমার ভাইদের সাথে বসে গেছি খেতে, ও একটা মিষ্টি খুঁজছিল, মানে ফার্স্টে মিষ্টি নেয়নি, কি খুশি। কেমন খেলে আমার সম্পর্কে তো বড় মাসি, এবার বসে বললাম দিদিয়া রানীকে নিয়ে, ওটা কি খেলছিল প্লাস্টিক প্লাস্টিক নিয়ে। হ্যাঁ, এটাকে পরিচয় করে দিই, এটা হচ্ছে মেন ব্যক্তির দাদা, ভীষণ তার দায়িত্ব, সে এখন চকলেট খাচ্ছে বিকেলবেলা। এত ছোট তো আমি কোলে নিতেই মানে একটু ভয় লাগছিল, তো অনেকক্ষণ পরে নিয়েছিলাম, শুধু ঘুমাচ্ছি। এবার এনার সাথে একটু পরিচয় করে দিই, এনার হচ্ছে চিনি রানী, আরেকটি ভাইজি আমার, আমার কত ভাইজি। যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকো।